অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর আল্লাহ কোনো বান্দার দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব তোমাদের বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে রাখে, তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করিবে। নাউজুবিল্লাহ। সূরা গাফির আয়াত নম্বর 60। জীবনের ইচ্ছা পূরণের জন্য অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণের জন্য অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন, পীরের পা ধোয়া পানি খেয়েছেন, অথচ কোনো তাতে কোনো ফল পাননি। সব কিছু থেকে বিফল হয়ে ফিরিয়ে এসেছেন, হতাশ হয়ে পড়েছেন, কিন্তু এটা ভাবেননি। মহান আল্লাহ তাআলা এবং তার রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওখানে বসাছিলাম, এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং এই দোয়া পাঠ করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না আসআলুকা বি আন্না লাকাল হামদ, লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, যাহার অর্থ, হে আল্লাহ, আমার দোয়াকে তুমি কবুল করো, আমার মনে সকল নেক আশাকে তুমি পূর্ণ করো, তুমি সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহের মালিক, তুমি পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট, হে সর্বোচ্চ সাম্রাজ্যের অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছেন। ইসমে আজম মহান আল্লাহ তাআলার এমন একটি নাম, যে নামে ডাকলে আল্লাহ সাড়া দেন, আল্লাহ কখনো মুখ ফিরিয়ে নেন না। এই নামে আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তার সকল মনের নেক আশাকে পূর্ণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সম্মানিত ইসলামিক ইউটিউব চ্যানেল গাজী টিভি 24-এর দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। দর্শক মণ্ডলী, আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে আমলটি করলেই আপনার মনের সকল আশা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন, তাছাড়া আপনি যদি আরও আমাদের এমন আমলের ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, তাহলে আমাদের আমলের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে আপনি সেটা দেখতে পারবেন। তাছাড়া ভিডিওটি দেখার পরে আপনার মনে যদি কোনো প্রকার প্রশ্ন জেগে থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আন্তরিকতার সহিত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দর্শক মণ্ডলী, ভূমিকাতার কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনাতে চলে আসি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন তারা অতিমাত্রায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। সূরা মাআরিজ আয়াত নম্বর 19 এবং 20। তাই আল্লাহ তাআলার রহমততে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহের চাদর আমাদের সর্বসময় আবৃত করে রাখে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যদি আল্লাহ তাআলার অনুগ্রহ না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং প্রজ্ঞাময়। সূরা নূর আয়াত নম্বর 10। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা তার সকল বান্দাদের মনের সকল আশাকে পূর্ণ করবেন, এবং সে যদি দরিদ্র থাকে আল্লাহ তাকে ধনী করে নেবেন। এই ছিল আজকের আমাদের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।